খালেদার বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি। সুচিকিৎসার জন্য সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় দলটি। সোমবার 22 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান। নজরুল ইসলাম খান বলেন, আমরা যতটুকু জানি তিনি খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন যা এখানে সম্ভব নয়, এমনকি যে হাসপাতালে তিনি ছিলেন সেখানেও সম্ভব হয় নাই, প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে। আমরা দাবি জানাব এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করা হোক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৌলিক অধিকার নিশ্চিত করা হোক, তিনি যেন চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন যেতে পারেন। সরকারের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না, এটা রাজনৈতিক বিষয় না, এটা তার চিকিৎসার বিষয়। গত 20 ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ভার্চুয়াল এই বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।